হ্যালো ভিউয়ার্স, আই এম নাসিফ হোসেন ফ্রম এনি টাইম লার্নিং। আজকে আমি আপনাদের সাথে ইয়ার্ন কাউন্ট সম্পর্কে আলোচনা করব। হোয়াট ইজ ইয়ার্ন কাউন্ট? অ্যাকর্ডিং টু টেক্সটাইল ইনস্টিটিউট, ইয়ার্ন কাউন্ট ইজ এ নাম্বার ইন্ডিকেটিং দ্য মাস পার ইউনিট অর দ্য লেন্থ পার ইউনিট। অর্থাৎ এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে মাস পার ইউনিট অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্যে কতটুকু ভর, অথবা প্রতি একক ভরে কতটুকু লেন্থ ইয়ার্ন আছে, সেটা হচ্ছে ইয়ার্ন কাউন্ট। টাইপস অফ ইয়ার্ন কাউন্ট, ইয়ার্ন কাউন্টের টাইপস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট ইয়ার্ন কাউন্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ইয়ার্ন কাউন্ট। এখন ডাইরেক্ট ইয়ার্ন কাউন্ট বলতে আমরা কি বুঝি? ডাইরেক্ট ইয়ার্ন কাউন্ট বলতে আমরা বুঝি যে ইয়ার্ন কাউন্টের লেন্থটা ফিক্সড থাকবে এবং ওয়েটটা ভেরি করবে। অর্থাৎ এখানে কমন ফিচার হচ্ছে লেন্থ ফিক্সড এবং ওয়েটটা ভেরি করবে। অর্থাৎ যখন আমরা কাউন্ট বাড়বে তখন আমাদের ইয়ার্ন কাউন্টের ফাইন্যান্স অর্থাৎ যে সূক্ষ্মতা সেটা কমে যাবে। আর ইনডাইরেক্ট ইয়ার্ন কাউন্টের ওয়েটটা আমাদের ফিক্সড থাকবে এবং লেন্থটা ভেরি করবে। অর্থাৎ এখানে কমন ফিচার হচ্ছে যে ওয়েট আমাদের ফিক্সড এবং লেন্থটা আমাদের ভেরিজ করবে। ডাইরেক্ট ইয়ার্ন কাউন্টের জন্য যে ইকুয়েশনটা আমরা ইউজ করি সেটা হচ্ছে এন ইকুয়াল ডাব্লিউ ইনটু আই ডিভাইডেড বাই এল। এখানে এন হচ্ছে নাম্বারিং সিস্টেম অথবা ইয়ার্ন কাউন্ট, আর ডাব্লিউ হচ্ছে ওয়েট অফ স্যাম্পল, আই হচ্ছে ইউনিট অফ স্যাম্পল পার ইউনিট, আর এল হচ্ছে লেন্থ অফ দ্য স্যাম্পল। ইনডাইরেক্ট কাউন্ট সিস্টেমের ক্ষেত্রে যে ইকুয়েশনটা আমরা ইউজ করি সেটা হচ্ছে এন ইকুয়াল এল ইন্টু ক্যাপিটাল ডাব্লিউ ডিভাইডেড বাই আই ইন্টু স্মল ডাব্লিউ। এখানে এন হচ্ছে ইয়ার্ন কাউন্ট, এল হচ্ছে লেন্থ অফ দ্য স্যাম্পল, ডাব্লিউ হচ্ছে ওয়েট অফ দ্য স্যাম্পল, অ্যান্ড আই হচ্ছে ইউনিট অফ দ্য স্যাম্পল, অ্যান্ড স্মল ডাব্লিউ হচ্ছে ওয়েট অফ পার ইউনিট অফ দ্য স্যাম্পল। ডাইরেক্ট ইয়ার্ন কাউন্ট আর ইনডাইরেক্ট ইয়ার্ন কাউন্টের জন্য আমরা কিছু টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করে থাকি। যেমন ডাইরেক্ট ইয়ার্ন কাউন্টের জন্য আমরা যেগুলো ইউজ করি সেগুলো হচ্ছে টেক্স ইয়ার্ন কাউন্ট, যেটাকে আমরা টিটি বলে থাকি, ডেনিয়ার ইয়ার্ন কাউন্ট আর ডেসিটেক্স ইয়ার্ন কাউন্ট। আর ইনডাইরেক্টের জন্য আমরা যেগুলো ইউজ করে থাকি ইংলিশ কটন কাউন্ট, উলেন কাউন্ট আর মেট্রিক কাউন্ট। আজকের মতো এখানেই শেষ করছি, আমি নাসিফ হোসেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটিতে লাইক কমেন্ট ইত্যাদি ইত্যাদি করুন।